হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা এই ক্লাসটায় এমন একটা টপিক নিয়ে এসেছি যে টপিকটা হয়তো তোমরা যদি 11 বা 12 পড়ে থাকো, এই টপিকটা হয়তো তোমরা ডিটেলসে পড়োনি। এটা জয়েন্ট ও নিটের জন্য MCQ পারপাস এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা হয়তো এতটা ডিটেলসে না পড়ে মিস করে কিছু চলে গেছো। তো দেখো টপিকটার উপর নতুন কী MCQ আজকে আমরা পাই। দেখো টপিকটা লেখা আছে ডিকার্বক্সিলেশন। এই টপিকটা ক্লাস 11-এ অ্যালকেন প্রস্তুতিতে তোমরা পড়ে থাকবে। ডিকার্বক্সিলেশন হচ্ছে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আমরা যদি সোডা লাইম যোগ করি। অর্থাৎ দেখো নিচে আমি রিয়েজেন্টটা লিখেছি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার রিয়েজেন্ট হচ্ছে NaOH প্লাস CaO, এটাকে একত্রে বলা হয় সোডা লাইম, এবং NaOH ও CaOর সাথে কিছুটা পরিমাণ তাপও দেওয়া হয়, তাই এখানে হিট দেওয়া হয়েছে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার রিয়েজেন্ট হচ্ছে NaOH এবং CaO এর মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলে থাকি সোডা লাইম। তো এর কাজ কী? এর কাজ হচ্ছে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে দেখো এখানে অ্যালকেন করেছে, এবং অ্যালকেনটা করার জন্য ও কিন্তু এইটার ভেতর থেকে CO2টাকে বার করে দিচ্ছে, যার কারণে এই বিক্রিয়াটার নাম দেখো ডিকার্বক্সিলেশন, মানে কার্বক্সিলিক গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য সামনে রয়েছে ডিই, এর মানে হচ্ছে এটা বেরিয়ে যাওয়া। ডিকার্বক্সিলেশন মানে এখান থেকে দেখো কার্বক্সিলিক গ্রুপটা বেরিয়ে গিয়ে এখানে তৈরি করেছে Na2CO3। তাহলে যদি আমরা কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে আমরা যদি সোডা লাইম যোগ করি এবং হিট দিই, তাহলে আমরা অ্যালকেন পাবো। এছাড়াও অন্যভাবেও ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমরা দেখতে পাবে, সেটা দেখো দ্বিতীয় এক্সাম্পলে আমি দেখিয়েছি, CH2COOH, অর্থাৎ দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে যদি আমরা হিট করি এক্ষেত্রে সোডা লাইমের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এক্ষেত্রে দেখো একাধিক COOH গ্রুপ আছে, একাধিক COOH গ্রুপ থাকার জন্য এক্ষেত্রে শুধুমাত্র হিটিং থাকলেই, শুধুমাত্র তাপ দিলেই এই যে কোনো একটার CO2 এখান থেকে বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রোডাক্টটা তৈরি হয়েছে, দেখো একটা CO2 বেরিয়ে গেছে, অর্থাৎ ডিকার্বক্সিলেট হয়েছে। CO2 বেরিয়ে যাওয়ার ফলে এই হাইড্রোজেনটা এই CH2-র সঙ্গে জুড়ে গিয়ে দেখো তৈরি করেছে CH3, আর এই COOH-টা যেমন ছিল সেরকম রয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তাহলে দু ধরনের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমাদের দেখালাম, এরপরে এখান থেকে কী ধরনের MCQ আসতে পারে, এবং যেটা বললাম নতুন একটা জিনিস যেটা তোমরা জানো না সেইটা এবার আমি তোমাদের বলছি। দেখো এই পয়েন্টটা জয়েন্ট এবং নিটের MCQ এর জন্য খুব একটা ভাইটাল পয়েন্ট, যেটা বলা হচ্ছে যে তোমাদের যদি একটা এরকম MCQ দেয় যে নিচের কোন যৌগটির ডিকার্বক্সিলেশন সবথেকে দ্রুত হবে, অর্থাৎ চারটে অপশান ধরো তোমাদের দিয়ে দিল, দিয়ে জিজ্ঞেস করলো কোন যৌগটার ডিকার্বক্সিলেশন সবথেকে ফাস্ট হবে, তাহলে এই পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে। দেখো লেখা আছে বোর্ডে, বিটা কিটো অ্যাসিডস আর ডিকার্বক্সিলেটেড রেডিলি সিম্পলি অন স্ট্রং হিটিং, অর্থাৎ যদি কোনো অ্যাসিড বিটা কিটো অ্যাসিড হয়, বিটা কিটো অ্যাসিড বলতে এখানে বোঝানো হচ্ছে দেখো এইটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পাশের কার্বনটাকে আমরা বলছি আলফা কার্বন, এবং তার পাশের কার্বনটাকে আমরা বলছি বিটা কার্বন। দেখো এখানে বিটা কার্বনে কী গ্রুপ আছে, দেখো এখানে বিটা কার্বনে কিটো গ্রুপ আছে, অর্থাৎ যে সমস্ত অ্যাসিডে বিটা কার্বনে কিটো গ্রুপ থাকবে, অর্থাৎ বিটা কিটো অ্যাসিডগুলো সব থেকে তাড়াতাড়ি ডিকার্বক্সিলেটেড হবে, অর্থাৎ বিটা কিটো অ্যাসিডের ডিকার্বক্সিলেশন সব থেকে ফাস্ট হবে। তাহলে MCQ-তে যদি এরাম কোনো অপশান দেখো যে COOH-এর পাশের কার্বন আলফা, তার পাশের কার্বনে যদি ডবল বন্ড থাকে, তাহলে সেই অ্যাসিডটা জানবে সব থেকে তাড়াতাড়ি ডিকার্বক্সিলেশন হবে, এবং এর জন্য তোমাদের কোনো রিং কম্পাউন্ডও দেওয়া থাকতে পারে, অর্থাৎ ধরো এখানে COOH আছে, COOH আছে, এখানে ধরো ডবল বন্ডও আছে, এই অ্যাসিডটাও কিন্তু খুব ফাস্ট ডিকার্বক্সিলেটেড হবে, কারণ এখানে এই কার্বনটা আলফা এই কার্বনটা বিটা, তাহলে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের যদি বিটা পজিশানে COOH থাকে, তাহলে সেই কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন সব থেকে দ্রুত ঘটবে। দেখো এই টপিকের উপর এবার আমরা একটা MCQ নিয়ে আসছি। দেখো একটা MCQ আমরা এই টপিকের উপর নিয়ে এসেছি, বলছে হাউ মেনি অ্যাসিডস ক্যান বি টেকেন টু অবটেন আইসোবিউটেন বাই ডিকার্বক্সিলেশন। এই কোশ্চেনটার মানে হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে যদি আইসোবিউটেন তৈরি করি, তাহলে আমরা কতগুলি অ্যাসিড থেকে সেই আইসোবিউটেনটা তৈরি করতে পারি। এখানে আইসোবিউটেনের স্ট্রাকচার হচ্ছে এইটা। এবার এখানে কোশ্চেনটা বলছে আমরা যদি এখানে অ্যাসিড নেব,
অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আইসোবিউটেন তৈরি করব। তো কোশ্চেনটা বলেছে যে আমরা এখানে কত রকম অ্যাসিড নিতে পারি, মানে কতগুলো অ্যাসিড নিতে পারি যাদের ডিকার্বক্সিলেশন করলে এই অ্যালকেনটা তৈরি হবে। তো দেখো এখানে আমরা অ্যাসিড নিতে পারি দু রকম, একটা হচ্ছে এই অ্যাসিডটা নিতে পারি, অর্থাৎ এই অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে পারি, এই অ্যাসিডটা সোডিয়াম লবণ নিতে পারি। যদি এই অ্যাসিডটা সোডিয়াম লবণ নিই তাহলে এই সি ডবলটা Na2CO3-র ফরম্যাটে বেরিয়ে যাবে এবং এই এইচটা এখানে চলে আসবে, যার ফলে আমরা এইটা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমরা এই অ্যাসিডটা একটা নিতে পারি। আচ্ছা দেখো আর একটা অ্যাসিড আমরা নিতে পারি, এই ধরনের অ্যাসিডটা, এই অ্যাসিডটা নিলে এখানে যে সি ডবল এইচ গ্রুপটা আছে এই গ্রুপটা থেকে Na2CO3-র যখন বেরোবে তখন এই CO2-টা বেরিয়ে যাবে, এই CO2-টা যদি বেরিয়ে যায় তাহলে এই এইচটা এর সাথে যোগ হয়ে যাবে এবং দেখো এখানে CH3 পেয়ে যাবে। অর্থাৎ আমরা এই হাইড্রোজেনের জায়গায় একবার সি ডবল এইচ গ্রুপ নিতে পারি, আর এই তিনটের মধ্যে, এই তিনটের মধ্যে যে কোনো একটার হাইড্রোজেনের জায়গায় সি ডবল এইচ নিতে পারি। তো একটু আগে যেটা দেখালাম এইটাও নিতে পারি, CH3C এইখানে সি ডবল এইচ নিতে পারি, এটা একটা নিতে পারি, এটা যদি নিতাম তাহলে এই CO2-টা বেরিয়ে গিয়ে এইচটা এখানে চলে আসতো। আর একটা নিতে পারি, যে কোনো একটার সঙ্গে CH2-র সঙ্গে সি ডবল এইচ নিতে পারি, এখানেও CO2-টা বেরিয়ে এই এইচটা এখানে চলে এলে এইটা পেতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা মোট দুটো অ্যাসিড দিতে পারি, দুটো অ্যাসিডের যদি ডিকার্বক্সিলেশন করি সেক্ষেত্রে একটাই প্রোডাক্ট আমরা পাবো। দেখো এই টপিকের উপর আর একটা MCQ নিয়ে এসেছি, যেটা হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং অ্যাসিডস আন্ডারগো ডিকার্বক্সিলেশন ফাস্টার, মানে এই চারটে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে বলা হয়েছে যে কোন কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন সবথেকে দ্রুত ঘটবে। দেখো এইটাতে এটা সিম্পলি অ্যাসিডিক অ্যাসিড আছে, তো অ্যাসিডিক অ্যাসিডের জেনারেলি ডিকার্বক্সিলেশন হবে কিন্তু খুব একটা ফাস্টার কিছু হবে না। এখানে যে যৌগটা রয়েছে দেখো অ্যাসিড গ্রুপটা মানে রেসপেক্টে এই যে সি ডবল বন্ডটা রয়েছে দেখো এর রেসপেক্টে এই কার্বনটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, গামা, ডেল্টা পজিশান, অর্থাৎ এখানে প্যারা পজিশানও বলতে পারি বা এটার রেসপেক্টে আলফা বিটা গামা ডেল্টা পজিশান। এইটার ক্ষেত্রে দেখো এই কার্বনটাকে যদি আমরা আলফা বলি তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের বিটা কার্বন, অর্থাৎ এই অ্যাসিডটা একটা কিন্তু বিটা কিটো অ্যাসিড। আচ্ছা এইটাতে দেখো মেটা পজিশানে আছে, বা বলতে পারো এটা যদি আলফা হয় এটা বিটা হলে এটা হচ্ছে গামা, তাহলে এইটা হচ্ছে গামা কিটো অ্যাসিড, এটা হচ্ছে বিটা কিটো অ্যাসিড, আর এটা প্যারায় রয়েছে বা ডেল্টায় রয়েছে। তাহলে একটু আগেই আমরা যে একটা ইম্পর্টেন্ট তোমাদের লাইন লিখে দিয়েছিলাম বোর্ডে সেটা দেখবে বলাই আছে যে যত অ্যাসিডই থাকবে তার মধ্যে যদি কোনো একটা অ্যাসিড বিটা কিটো অ্যাসিড হয় তাহলে এক্ষেত্রে এটা বিটা কিটো অ্যাসিড, তাই এই অ্যাসিডটা ডিকার্বক্সিলেশন এই চারটের মধ্যে সবথেকে ফাস্টার হবে, মানে এই কার্বক্সিলিক অ্যাসিডটার ডিকার্বক্সিলেশন বা এখান থেকে CO2 সবথেকে তাড়াতাড়ি বেরোবে। তাহলে দেখো আজকে পড়ানোর মূল বিষয় ছিল ডিকার্বক্সিলেশন, এটা তোমরা এবছর যারা নিট দিতে যাচ্ছ তারা অবশ্যই এই টপিকটার উপর ভালো করে দেখে যেও, কিছু MCQ তোমরা প্র্যাকটিস করে নিও, এবং যেই পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা আসলে একটা এমন টপিক এটা তুমি বইতে হট করে পাবে না, এটা একটু সাইড টাইপের টপিকটা, এটা অনেক সময় মিস হয়ে যায়, তাই এই টপিকটাকে ভালো করে কভার করো। এবং জয়েন্ট ও নিটের জন্য এই ধরনের MCQ যদি আরও কোথাও খুঁজে পাও তোমরা বই স্টাডি করো। এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আবার দেখা হবে আগামী দিন আগামী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।